সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। রাজ্যের আরও একটি জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। তো আপনারা যদি আবেদন করতে চান তো আপনারা কীভাবে আবেদন করবেন, আবেদনের লাস্ট ডেট কী রয়েছে, আবেদনপত্রটি আপনারা কোথায় জমা করবেন, সমস্ত কিছুই ইন ডিটেল আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবেন। রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক কিন্তু 80 ডেস্ক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আপনারা যদি এই চাকরির খবর পেতে চান অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার জেলায় যখন এমন ধরনের চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এবং সেই আপডেটটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো চলুন সেই অফিসিয়াল নোটিফিকেশন থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। তো বন্ধুরা, এই মুহূর্তে অন স্ক্রিনে আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, রাজনগর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প, রাজনগর বীরভূম, অর্থাৎ বীরভূম জেলার রাজনগর সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন বিভিন্ন অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে স্বেচ্ছাসেবী কর্মী হিসেবে অস্থায়ী পদে কিন্তু নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তবে প্রথমে আপনাদেরকে বলবো, শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন। আবেদনপত্র নির্দিষ্ট নমুনা অনুযায়ী যথাযথভাবে পূরণ করতে হবে। রাজনগর শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণে 15/2/2019 তারিখ থেকে 8/3/2019 তারিখের মধ্যে যে কোনো সরকারি কাজের দিন শনি ও রবিবার ও যে কোনো ছুটির বাদে বেলা 12টা থেকে 3টে পর্যন্ত জমা দিতে পারবেন। ডাকযোগে কোনো আবেদন গ্রাহ্য হবে না। অর্থাৎ 15/2/2019 তারিখ থেকে কিন্তু শুরু হয়ে যাবে, চলবে মার্চ মাসের 8 তারিখ অবধি। এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র কালেক্ট করে জমা করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য শূন্য পদের বিবরণ, অর্থাৎ টোটাল শূন্য পদ কী রয়েছে। টোটাল শূন্য পদ রয়েছে 6টি, এর মধ্যে অসংরক্ষিত অর্থাৎ জেনারেল ক্যাটাগরির জন্য রয়েছে 3টি, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অনগ্রসর শ্রেণী, প্রতিবন্ধী। এই সমস্ত পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে এখানে একটি একটি করে দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে একটু দেখে নেবেন। শর্তাবলী কী রয়েছে আপনারা অবশ্যই একটু দেখে নেন। প্রার্থীর বয়স অবশ্যই 18 থেকে 45 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস। প্রার্থীকে অবশ্যই অত্র প্রকল্প অর্থাৎ রাজনগর ব্লক এলাকার বাসিন্দা হতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য 90 নম্বরে একটি লিখিত পরীক্ষা দিতে হবে এবং তাতে ন্যূনতম 30 নম্বর পেলে 10 নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। এবার আসছি অঙ্গনওয়াড়ির সহায়িকা পদের শূন্য পদের বিবরণ। এক্ষেত্রে টোটাল শূন্যপদ রয়েছে 30টি, এর মধ্যে জেনারেল ক্যাটাগরি ওবিসি এ, ওবিসি বি, এই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে এখানে সুন্দরভাবে তালিকাতে দেওয়া রয়েছে, এখান থেকে আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য কী শর্তাবলী রয়েছে আপনারা একটু দেখে নিন। প্রার্থীর বয়স এক্ষেত্রে 18 থেকে 45 বছর হতে হবে এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8ম শ্রেণী পাস হলেই আবেদন করা যাবে। প্রার্থীগণকে যে গ্রাম পঞ্চায়েত এলাকার অধীনস্থ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সহায়িকা পদের জন্য আবেদন করবেন তাকে অবশ্যই উক্ত গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। 90 নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে এবং তাতে ন্যূনতম 30 নম্বর পেলে 10 নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে। সাধারণ শর্তাবলী এখানে কিছু কিছু দেওয়া রয়েছে, অবশ্যই এখান থেকে একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে আবেদনপত্রটি যেটি রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই নোটিফিকেশনের মধ্যেই রয়েছে এবং এই আবেদনপত্র এবং এই নোটিফিকেশনটি আমাদের ডেসক্রিপশন বক্সে যেয়ে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। সেখান থেকে ডাউনলোড করে এটিকে প্রিন্ট আউট করে নেবেন এবং ভালোভাবে কিন্তু কেয়ারফুলিভাবে আবেদনপত্রটিকে ফিল আপ করবেন। যেখানে যা চাওয়া হয়েছে ঠিকভাবে আপনারা ফিল আপ করবেন। আবেদনপত্রের সঙ্গে প্রমাণস্বরূপ কী কী দিতে হবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল, বয়স সংক্রান্ত প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল, এলাকার স্থায়ী বাসিন্দা সংক্রান্ত মূল প্রমাণপত্র, জাতি সংক্রান্ত প্রমাণপত্রের স্বপ্রত্যয়িত নকল, সচিত্র পরিচয়পত্রের স্বপ্রত্যয়িত নকল, আধার অথবা ভোটার কার্ড, প্রার্থীর পাসপোর্ট সাইজের এক কপি ছবি সাম্প্রতিক তোলা আবেদনপত্রের উপর লাগাতে হবে, অন্য একটি ছবি খামের সঙ্গে দিতে হবে। এবং অবশ্যই এই লাইনটা আপনারা একটু ভালোভাবে দেখুন, 5 টাকার ডাক টিকিট লাগানো নিজের নাম ও পূর্ণ ঠিকানা লেখা একটি মাঝারি মাপের খাম আপনাকে দিতে হবে। সমস্ত ডকুমেন্ট আবেদনপত্রের সঙ্গে পিন আপ করে এনভেলপের ভেতরে আপনারা ভরবেন এবং কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটি লিখে দেবেন এবং তার ভেতরে অবশ্যই আপনারা 5 টিকিট ডাক টিকিট লাগানো নিজের নাম এবং পূর্ণ ঠিকানা লেখা একটা মাঝারি মাপের খাম আপনাদেরকে দিয়ে দিতে হবে। এবং কোন অ্যাড্রেসে আপনাদেরকে জমা করতে হবে আপনারা অবশ্যই এখানে একটু দেখে নিন।
শিশু বিকাশ প্রকল্প আধিকারিক, রাজনগর, সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্প, রাজনগর, বীরভূম। এই অ্যাড্রেসে আপনাদেরকে যে আপনাদেরকে জমা করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার যে লাস্ট ডেট যেটি রয়েছে 8/3/2019 তারিখ, এর মধ্যে যে কিন্তু আপনাদেরকে আবেদনপত্রটি জমা করতে হবে। তো বন্ধুরা, এভাবে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় একের পর এক কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। আপনারাও যদি সেই খবরগুলি পেতে চান, অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। পরবর্তী সময়ে আপনার জেলায় যখন কোনো সরকারি চাকরির খবর প্রকাশিত হবে, সবার আগে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং আজকের ইনফরমেশনটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেকের উপকার হতে পারে। তো বন্ধুরা, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।